হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছো আমার মিষ্টি এখন সকালবেলা জ্বালাতন করছে, খুব ডিস্টার্ব করছে। এই বলে দে, বলে দে। সুন্দর শীতকালের রোগ এসছে, দেখেছো কি সুন্দর। তুমি কি করছো বলো, তুমি কি করছো বলো, তুমি কি করছো? পরিষ্কার করে একদম ঘুমছি, কি করছো বলো? ষষ্ঠীর তৈরি করার দাদু করে রেখে গেছিল, ষষ্ঠীর আছে। এই মাদুলি হলে হেবি ভালো চকচকে করা ছিল, পাঁচ ছটা দেখে নতুন করে সেখানে করা আছে, সবাইকে বলে দাও হাই বলো, সবাইকে হাই বলে দাও। আজকে দুষ্টুমি করছো কিন্তু, বলো কেমন আছো? এখন সকালবেলা, এর দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর আমার সঙ্গে ছটপট করছে, বলছি যে এটা খুলে দিতে। দেখতে পাচ্ছিস কে এসছে, সবাইকে বলে দাও হাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো এর এখন বাপি এখন ব্লগ ভিডিও চলছে, দেখতে পাচ্ছ বাবা এসছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে বাজার থেকে, আমার বাবা এসছে। ব্যাস চলে আয় মিষ্টি। আচ্ছা 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 আচ্ছা, সব খেয়ে নিল রে, বাজার থেকে যা আনলো মিষ্টিকে কিচ্ছু দেয় না, সব খেয়ে নিল সব খেয়ে নিল। তোমাকে ওদিকে যেতে দেয়া হবে না, হবে না ওদিকে। তুমি কি দেখছো, কি বলছে রে? হটস্পট দিতে বলছে, ফোন ঘাটবে, একদম দেয়া যাবে না, তাই তো? আর নয় আর নয় আর নয়, ওদিকে কেউ নেই তো, দরজা বন্ধ করে দিয়েছে, তোমাকে আজকে খাবার কেউ দেবে না। তুমি আজকের বহু দুষ্টুমি করছো, বিড়াল এসছে, বিড়াল ম্যাও ম্যাও করছে, তুমি খুব ডিস্টার্ব করছো, তোমাকে এখন অ্যারেস্ট করা হয়ে গেছে, যাও ঘরের ভিতর ঢুকে যাও, যাও ঢুকে যাও ঘরের ভিতর, ঢুকে গেলে তাড়াতাড়ি বন্ধ, ঠিক আছে? দুষ্টুমি করেছো তার জন্য পানিশমেন্ট, এখন খোলা হবে না। আচ্ছা আচ্ছা, দরজা তো ভেঙে ফেলবি, হ্যাঁ দরজা ভেঙে ফেলবি তো। দেখি তো, ও বাবা টুক টুক করে দেখেছিলিস তো, দুষ্টুমি করলেই ভিতরে ঢুকিয়ে দেবো, বিছানার ওপরে উঠবে, আমার দাড়িতে চুম খাবে। এদিকে ওদিকে কোথায় যাচ্ছিস? চলো 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 চলো, এখন ভদ্র হয়ে গেছে, ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, চলো।
কি দেখছো? মা ঘাটে গেছে, মা ঘাটে গেছে। আমার মা ঘাটে গেছে সেই জন্য দেখছে। তুমি কি ঘাটে যাবে? এদিকে চলে এসো, এদিকে এদিকে। ওদিক দিয়ে নামা যাবে না, এখন ঘাটে যেতে হবে না, চলে আসছে তো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিচ্ছু নয়, চলে চলে চলে, দরজা দিয়ে দাও। পায়ে ধরে বলছে আমাকে, খোল রে খোল, পায়ে ধরে বলছে আমাকে, খোল রে খোল। এদিকে আয়, এই খুলে দিয়েছে বলে একটা বাবা বাজার থেকে ঢেঁড়স এনেছে। ও বাবা, 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 এরকম এরকম স্কিল! ঢেঁড়স, যা ঢেঁড়সটা নিয়ে আয়। এই ব্যাস, কি ঢেঁড়স খাই! কি হচ্ছে ওটা? টক টক টক, ভাল লাগছে, ভাল লাগছে এই ঢেঁড়স খেতে। দাও, রান্না হবে তো, কাঁচা খেতে নেই। জানি তো, ব্যাস। কি হলো তোর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে খা। সুন্দর করে ঢেঁড়সটা খাচ্ছে, ওদিকে কেউ নেই, তুই ঢেঁড়সটা খা। অঙ্কুর ঢেঁড়স খায় না, আমাদের মিষ্টি ঢেঁড়স খায়। সে ফোন নিয়ে বসে আছে, তাকে হটস্পট দিতে হবে, তবে ওই ফোনটা ঘাঁটবে। দেখছিস তো, বন্ধুরা, এই আমার মিষ্টি। আর এরকম অ্যাক্টিভিটিস দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এর দুষ্টুমি, এর ভালো লাগা, এর ঘুরতে যাওয়া, এর খাওয়া দাওয়া সব কিন্তু এই চ্যানেলের মধ্যে পাবে। দেখো ওদিকে দুধ উদলে উঠেছে না কি, দেখো। আচ্ছা দেখেছো তো, ভাতের ফ্যান পড়ছিল, তুমি বলতে গেছিলে। ঠিক আছে তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন ঢেঁড়স খেতে ব্যস্ত, বলো।